গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তেজুস ফ্যামিলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকাল সকালই আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো সকাল বলতে এখন কিন্তু ত্রিয়ান উঠে গেছে, ত্রিয়ানের সকালের খাবার হয়ে গেছে। ত্রিয়ান সকালে খেয়েছে দুধ, মানে দুধ দিয়ে হরলিক্স আর কি, আর দুটো মেরি বিস্কুট খেয়েছে। আর তেজুর বাবাকেও কিন্তু আমার চা খা, মানে চা খেয়ে নিয়েছে। আর কিন্তু এখনও কিন্তু দেখো বিছানা টিছানা আমি তুলিনি, বিছানার এই হাল, ঘরের এই হাল দেখো, ঘরটা দেখো, এই দেখো জামা কাপড় সোফাতেও কোনো কিছু এখনও গোছানো হয়নি। তো গোছাবো, এখন গোছাবো। আর তেজুর বাবা কিন্তু বাজারেও চলে গেছে, বিছানা তোলা হয়নি বলতে বাসি বিছানা না, মানে দেখো তিনটা কোণা খুলে রেখেছি কিন্তু ভাস টাচ করা হয়নি, একদমই সময় পাইনি। কারণ সকালে উঠেই আমি আগে প্রথমে তিয়ানকে খাওয়াই, ব্রাশ টাশ করিয়ে ওকে একটু হাঁটাহাঁটি করিয়ে ব্রাশ করিয়ে তিয়ানকে আগে খাওয়াই। তো তিয়ানের খাওয়ার হওয়ার পরে ওর বাবা উঠে গেলে ওর বাবাকে চা করে দিই, আর তার আগে আমি বাসি ঘরটা শুধু ঝেড়ে রাখি, আর বাসি বিছানা মানে মশারিটা অন্তত কোণাটা খুলে রাখি। তো তেজুর বাবা আবার ভাত খেতে আসবে, আমি ভাতও কিন্তু ওই ঘরে বসিয়ে দিয়ে এসেছি। কী বাবা, কী বাবা, কী বাবা, তো আমি ভাত তো বসিয়ে দিয়ে আসছি। তো এখন ভাবলাম যেহেতু বিছানাটা তোলা হয়নি, ঘরটা গোছানো হয়নি, তো এটা তো করতেই হবে। তো সে কারণে আগে আমি বিছানা টিছানা তুলে নিই, এগুলো কাজ করে নিই, এখনও রান্না তো বাকিই আছে সব কিছু। আর আজকে তেজু বাড়িতে নেই, তেজু গেছে ওর দিদার ওখানে, তো সেই কারণে তেজুর স্কুলও নেই। তো সেই কারণে এই স্কুলের যে একটা ঝামেলা, মানে সকালে ওর খাওয়া, তারপর টিফিন করে দেওয়া, ওগুলোর থেকে আজকে একটু রেহাই আছে। তো সেই কারণেই আর কি সময় আছে হাতে, তো আমি বিছানাটা তুলে ফেলি আর বাকি কাজগুলোও করে ফেলি, আর তোমরা আমার সঙ্গে থাকো। তো বিছানা গোছাতে গোছাতে হঠাৎ করে দেখি তিয়ানের একটা গাড়ি, তো সেটাও সাইড করে রাখলাম। ও এরকমই করে, ওর খেলনা যেখানে সেখানে রেখে দেয়। আর দেখো আমি কিন্তু একটা জানালাই খুললাম, কারণ এখন ধুলোবালিতে না, যদি সব জানলা খুলে দিই তো ঘরে ধুলোতে আর থাকা যায় না, তো সে কারণে কিন্তু একটা জানলাই খুললাম। আর এখন বেড কাভারটাও চেঞ্জ করে নিব, আর আজকে বেড কাভারটা ধুতেই হবে। তো অন্যান্য দিন কিন্তু আমি মানে রাতে একটা পেতে শুই, আবার সকালবেলা উঠে একটা পাতি আর কি, কিন্তু আজকে মানে বেড কাভারটাই আর কি ধুতে হবে, নোংরা নোংরা হয়ে গেছে মনে হলো। যাই হোক, বেড কাভারটা পেতে নিব, তারপর সোফাগুলোও নোংরা আছে, তো আজকে ঘর প্রচুর এলোমেলো হয়ে গেছে। বিশেষ করে ত্রিয়ান আমার ঘর এত নোংরা করে, এত নোংরা করে, মানে অনেক সময় আমার মানে পরিষ্কার করে উঠতেই খুব সমস্যা হয় আর কি, কারণ ও পরিষ্কার করার সঙ্গে সঙ্গে নোংরা শুরু করে দেয়। তো যাই হোক, আমি কিন্তু সব কিছু নিয়ে সোফার মধ্যে রেখেছিলাম, তো ওখান থেকে নিয়ে এসে এসে আবার ভাত করছি। আর আগে আমি মশারিটা কিন্তু বক্স খাটে ঢুকিয়ে রাখতাম, কিন্তু এখন এই বছরই আর কি বক্স খাটের ভেতরে না উলি বলে কি একটা উলি পোকা না কি থাকে, সেগুলো না বাসা করে অনেকটা মাটি মাটি কি যেন একটা হয়, তো সে কারণে মানে হয়েছে আর কি এবছর। তো সে কারণে বক্স খাটের ভিতরে কিছুই রাখতে পারছি না, তো সেই কারণে খুব জ্বালা হয়েছে। তো সেই জন্যই আর কি মশারিটা ভাঁজ করে আমি আলমারিতে রেখে দিলাম। আর বন্ধুরা, আমার গলাটা একটু সমস্যা দিচ্ছে, এখন আমি এডিট করছি। সকালের দিকেও খা ভালো ছিল, তো কেন যেন মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়লেই, তো দুদিন থেকে তো একটু ঠান্ডা ওয়েদার, তো ঠান্ডা ওয়েদার পড়লেই গলাটার সমস্যা শুরু হয়ে যায়। আর তোমরা দেখো আমি গোছাতে পারছি না, তিয়ান এসে কী পরিমাণ অত্যাচার করছে, তো এরকমই করে, আর এইভাবে করেই আমি কাজ করি। তো দুষ্টু মেয়ে করতেই থাকে আর কাজও আমার হতে থাকে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা আমার ভিডিওগুলো দেখো এবং একটু কমেন্ট করো, যাতে তোমরা কমেন্ট করলে কী হবে, আমি আমার উৎসাহটা আরও অনেক বেড়ে যাবে, আর আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। আর সত্যি বলতে কি, এতে করে আমার এনার্জিটাও আরও অনেক বেড়ে যাবে। তো সোফা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো এই পাশের সোফা দুটো আমি গোছাবো, তার আগেই সোফার যে কাভারগুলো আছে ছুঁড়ে ছুঁড়ে ত্রিয়ান বিছানার নিচে ফেলছে আর কি। আর বিছানাও কিন্তু একটু পরেই নষ্ট হয়ে যাবে আমি জানি, কারণ ও বিছানায় উঠে পড়েছে এখন, যতক্ষণে এই বিছানাটা নোংরা না করে ততক্ষণ পর্যন্ত শান্তি নেই। তো যাই হোক, তবুও তো চুপ করে একটু বসে আছে খেলছে, এটাই আমার কাছে অনেক। আর এখন এই পাশের সোফাগুলো আমি গুছিয়ে ফেলবো। তো
তো তোমরা দেখলে যে আমি সোফা গোছাচ্ছিলাম, তো তখন তিয়ান এমন বিরক্ত শুরু করছিল উপর থেকে আমার বিছানার, তো দেখলে আমি বিছানা পরিষ্কার করেছিলাম, তো ওগুলো সব ছুটছে মেঝের মধ্যে ছোড়াছুড়ি করছে, তো তারপরে তাড়াতাড়ি করে ওগুলো গুছিয়েই আমি ওকে এই ঘরে নিয়ে আসলাম। আর তারপরে তো তেজুরবা, তোমাদেরকে বললামই যে তেজুরবাবার খাওয়ার আর কি টাইম হয়ে গেছে সকালবেলার, তো আমি শুধু ভাতটা বসিয়ে গেছিলাম, তো এসে তারপর শাক রান্না করলাম, শাক দিয়ে কাশুন্ড দিয়ে খেলো, আর ডাল সিদ্ধ, আর কালকের মাছ ছিল আর কি, তো এই ওটা দিয়ে খাওয়া হলো। দেখুন একদম তো দেখো বন্ধুরা, আমাদের বাড়িতেই কিন্তু এই বল্লার চাকটা হয়েছিল আর কি, তো যেটার মানে থেকেই মধুটা বার করা হচ্ছে, আর ওরা মানে আমাদেরকে পেরে দিয়েছে জন্য ওরা প্রায় তিন ভাগ মধুই ওরা নিয়ে চলে গেছে, আর এক ভাগ মধু আমাদেরকে দিয়েছে, তো ঠিক আছে ওরা এত কষ্ট করে পারলো যখন, তো মধুটা কিন্তু একদম খাঁটি, আর মানে এটা মুখে লাগালে তো দারুণ উপকার হবে, খেতেও মানে খেলেও খুব ভালো, মধু খাওয়া তো খুব ভালো তোমরা জানোই। তো আমি এখন রান্না বসিয়েছিলাম আর কি, তো তেজুর বাবা হঠাৎ করে বলল যে আমার দেওরের জন্য আর কি মেয়ে দেখার কথা, তো মেয়ে দেখতে যাব এখন, তো সেই কারণে দুপুরে রান্নাবান্না আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, আর আমি বিকেল থেকে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, আর আজকে আমার বোন আসার কথা, তো সেই কারণে অবশ্যই তোমাদের সঙ্গে কিছু হলেও একটু শেয়ার করব। দুপুরের পরে তোমাদের সঙ্গে আর দেখা হয়নি, সোজা চলে এলাম সন্ধ্যের পরে আর কি, তো আজকে বোন আসার কথা আছে, এমনিতেই মনটা খুব ভালো, বোন আসার কথা শুনলেই মন ভালো হয়ে যায়। আর এখন তোমরা ভাবছো হয়তো লিপস্টিক দিয়ে আছি, হ্যাঁ শর্ট বানানোর জন্য, শর্ট বানানোর জন্য একটু সাজুগুজু করেছি, বেশি কিচ্ছু সাজিনি, ওই আর কি একটু কুর্তি পরে মানে কুর্তিটা পরেছি, আর হলো একটু লিপস্টিক দিয়েছি। তো যাই হোক, আর এখন রান্নাবান্না বলতে আজকে আমার হাজব্যান্ড রান্না করবে, স্পেশাল রেসিপি হলে তো ও রান্না করে তোমরা জানোই, তো চলো ও রান্না করছে ও সেটাও তোমাদেরকে একটু দেখাই। আর আজকে জানো আমাদের বাড়িতে মৌচাক মানে কি বলে মৌমাছির চাক তাই তো বলে সবাই আর কি, তো ওটা ভেঙেছে আর কি, তো অনেক মধু বের হয়েছে, তো ওটাই শ্বশুর শাশুড়ি মিলে আর কি মধুটা বের করছে, তো চলো সেটাও দেখাই, আর আমার হাজব্যান্ড রান্না করছে সেটাও দেখাচ্ছি। তো দেখো কি সুন্দর মধুগুলো বের হয়ে আসছে, আর একবারে ছেঁকে নিলে কি হয় তাহলে একবারে মানে কোনো কিছু আঁশ বা কোনো কিছু থাকে না আর কি, তো মধুটা কিন্তু খুব টেস্ট, আমি একটু মুখেও দিয়ে দেখেছিলাম, মানে এটা খেতেও যেমন ভালো হবে আর এটা মুখে লাগালে তো একদম স্কিন হয়ে যাবে একদম সফট, আর আমার তো ড্রাই স্কিন, এটা যদি আমি মুখে লাগাতে পারি তাহলে আমার একদম সফট সফট হয়ে যাবে আমার স্কিন। আর এদিকে দেখো আমার স্বামী মহারাজ রান্না করছে চিকেন, আর এটা দেশি চিকেন আর কি, তো তেজু বলেন এই চিকেনটা নাকি খেতে খুব টেস্ট, কিন্তু আমি কোনোদিনও চিকেন খাইনি আর কি, ছোটোর থেকেই কোনোদিনও খাই না, কিন্তু রান্নাটা দেখে মনে হচ্ছে দারুণ হবে, আর কালারটা যা আসছে, আর তেজুর বাবার হাতে মানে সত্যি চিকেনটা খুবই ভালো হয়, চিকেন বলতে না আসলে আমি তো চিকেন খাই না কিন্তু মাটনও কিন্তু এরকমই দারুণ একটা কালার আসে আর খুব ভালো হয়। আর রান্না দেখো এপাশে আবার রান্না একটু বাদ দিয়ে ও আবার দেখতে গেল যে মধু কতটা বের হয়েছে, তো ওটা দেখে এসে আবার রান্না শুরু হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদেরকে একটু আগেই বলেছিলাম আর কি যে বোন আসবে, তো বোন কিন্তু চলে আসছে, এই দেখো এই যে আমার বুনু, আমার সোনা বুনু, তো বুনু তোমরা তো জানোই যে বোন আসার কথা শুনলে, তোমাদের একটু আগেও বললাম যে আমার সত্যি মনটা খুব ভালো থাকে, মানে খুবই ভালো থাকে, কিন্তু আজকে আমার শরীরটা একটু ভালো নেই, আসলে আবার ঠান্ডা লেগে গেছে, আমার একটু ঠান্ডার ধাতটা বেশি, কিন্তু তা শরীর ভালো নেই তাতে কী আছে, বোন এসছে মন ভালো হয়ে গেছে, তো আজকে তো ওর যে বোন ভালোবাসে চিকেন, তো সেটাই তো ওর জিজু রান্না করছে, তো চিকেন রান্না হয়ে গেছে, আর বোন এসেই মানে পোলাওটা আর কি পোলাওয়ের যে চালটা ওগুলো মেখে টেকে ও বোনই রেডি করলো, এসছে বোন মোটামুটি 15-20 মিনিট হয়ে গেছে, এসে জিজুর চিকেনটাও ওর মানে টেস্ট করে দেখলো করলাম হ্যাঁ যে কেমন হয়েছে আর কি। কথা বলতে বলতে আবার তিয়ান মানে স্ট্যান্ড ধরে টানাটানি করছে আর কি, তো আমাদেরকে ভিডিও করতে দেবে না, তিয়ান এই পাশে বসে মোবাইল দেখছে। আর এই যে দেখো আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি, আমরা এখন শর্টস বানাবো, শর্টগুলো তো তোমরা অবশ্যই দেখতেই পারবে, আমার শুনুক বাবুরি বাবা, দেখো হুট করে এসে পড়ে, মানে ওরও ব্যথা লাগতে পারে আমাদেরও ব্যথা লাগতে পারে, ঠাকুর বলো তো ঠাকুর শুনেছিলে বলো, কথাই বলতে দিচ্ছে না, শর্টস গুলো বানিয়ে নেই।
জানি না টিয়ানের অত্যাচারের মাঝখানেই বানাতে হবে এরকম করে আমি খুব রাত্রি করেই আসলাম আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমাকে চলে যেতে হবে বাড়িতে মা একা একা আছে মার জন্য টেনশন হচ্ছে কারণ অনেকদিন পর এসে তো মাকে ছাড়া খুব ভালো লাগে না বাবা বাবা এরকম করো না খেয়ে দে তো টিয়ানের দুষ্টুমির মাঝখানেই আমরা ভিডিও করি টিয়ানের দুষ্টুমির মাঝখানেই আমরা শর্টস বানাই তো চলো এখন আগে শর্টস বানিয়ে নিই তোমাদের সঙ্গে একটু পরে আবার দেখাচ্ছি আর আগে ও আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আর কি যে তেজুর বাবা ওলাও রান্না করছে তো চলো এই যে আমার বড় মশাই এই যে এই যে লাইটটা বাবা কম কেন আমার লাইটটা একটু দিয়ে নিচ্ছি তো একটু লাইটের সমস্যা হচ্ছিল যাই হোক এখন দেখা যাচ্ছে হ্যাঁ এই যে পোলাও রান্না করছে বলিস ওরাতে পোলাও খুব ভালোই হয় পোলাও না ও সব কিছুই ভালো হয় ও মানে রেসিপি আমার থেকে বেশি ভালো ওই রান্না করতে পারে বুনু চল বুনু বুনু চল তিয়ান দুষ্টুমি করবে তার মাঝখানে আমাদের করে নিতে হবে চলো আমি আজকে শর্ট বানাবো বন্ধুরা দেখো তো বন্ধুরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি দেখো কারণ শর্টস বানানো হয়ে গেল দুটো বানিয়েছি বেশি বানাইনি এই ড্রেস পরে দেখি আরও দুই একটা বানাবো তো মানে আমার হাজব্যান্ডের আর কি তোমরা তো দেখলেই যে ও পোলাও বানাচ্ছিল তো পোলাওটা কিন্তু হয়ে গেছে আর বোন একটু টেস্ট করেও দেখ মানে খেলো আর এখন বোন তিয়ানকে নিয়ে আমার শাশুড়ি ঘরে গেছে আর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে পোলাওটা কেমন হয়েছে সত্যি দাঁড়াও দেখাচ্ছি এ দেখো দারুণ হয়েছে পোলাওটা সত্যি মানে আমি পুরো খিচুড়ির মতো খিচুড়ির মতো কেন বলছি আজকে ওর বাবা কাজু দেয়নি কেন তেজুর জ্বালায় তেজু কাজু কিচুড়ি দিলে ওগুলো বেছে 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 ফেলে দেয় এই জন্য রাগে আজকে ওর বাবা কাজু কিচুড়ি কিচ্ছু দেয়নি দেয় বলছি খিচুড়ি আর অ্যাকচুয়ালি ঝরঝরেরটা বেশি হয়নি একটু মাখা মাখা স্টাইলেরই হয়েছে সব দিন তো সমান হয় না কিন্তু খেতে খুব ভালো হয়েছে কোনো কথা হবে খেতে দারুণ হয়েছে কিন্তু মানে একটু মানে ঝরঝরেটা একটু কম হয়েছে ছেলে মানুষ রান্না করে মানে মাঝে মধ্যে বললাম আমাকে দাও আজকে জোর করে ওই যে আমার বোন এসছে শালি এসছে খুশিতে না আমি করবো আমি করবো আমি বারবার বলছিলাম যে তুমি ঝরঝরে করতে পারবে একটু লাগা লাগা ভাব হয়ে যাবে একটু দারুণ হয়েছে ছাড়া হাতটা ধুয়ে নি তো দেখো মা চিকেন খাবা নাকি না চিকেন খাবো না দাঁড়াও দাঁড়াও ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি তো এই দেখো মানে ঝরঝরেটা একটু কম হয়েছে কিন্তু অতটা তো আগ বুঝবে না ছেলে মানুষ দাঁড়াও আমি একাতে ক্যামেরা ধরছি তো হ্যাঁ অত তো বুঝবে না কিন্তু খেতে দারুণ হয়েছে খালি ঝরঝরেটা একটু কম হয়েছে টেস্টের কোনো কমতি হয়নি তো বন্ধুরা শর্ট বানানো হয়ে গেছে বোন এলো জন্য মানে অনেক দিন থেকে এই সুযোগই হয় না ওর সঙ্গে ঠিক করে শর্টও বানাবো তাও ঠিক করে সময় হয় না ও এত ব্যস্ত থাকে আসে আর সঙ্গে সঙ্গে চলে যায় তো আজকে তাও কিছুক্ষণ অনেকক্ষণই আজকে থাকলো আর কি তো দেখো ওই যে খেতে বসে পড়েছে ওর নাকি পেট একদম ভরা একটু একটু করে টেস্ট করলো মানে চিকেন অল্প কিছু দিয়েছে আমাকে দেখো তোমরা চিকেন অল্প টেস্ট করলো কিছু খাবো আর পোলাও অল্প টেস্ট করলো আর ওর নাকি এখন পেট ভরাও খাবে না তো ঠিক আছে আমার আমি তো ওর জন্য অনেক কিছুই রান্না করেছিলাম দুপুরেও করেছি তো দেখো এই যে কী কী দিয়েছি দেখো এখানে তোমার আছে সজনা চচ্চড়ি কোথায় সজনা চচ্চড়ি ডিম ভুজিয়া আচ্ছা দাঁড়া দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ঠিক করে এই দেখো সজনা চচ্চড়ি আছে এখানে আছে মাছের ডিমে বেগুন দিয়ে একটা তরকারি মানে ভাজা এখানে আছে সাটি মাছ বাটা মাছের চচ্চড়ি শশা মাংস পোলাও ডাল মানে আমি এত কিছু কি করে খাবো তোমরাই বলো আর দেখো ওকে দেখো কোনো সুন্দর কিচ্ছু নেই কিচ্ছু নেই ও মাংস দিয়ে খাবে যাই হোক দেখো কত পাগল নাকি দেখো কত বড় বাটির মধ্যে একটা লেগ পিস আর দেশি চিকেনের তো লেগ পিসগুলো একটু ছোটো ছোটোই হয় না রে আসলে আমি তো চিকেন খাই না এই জন্য হয়তো চিকেনের ব্যাপারটা তো বুঝিও না তো যাই হোক এখন বুনু খাওয়া শুরু কর আর দেখো তোমরা একদম কিন্তু সব কিছু একদম অল্প দিয়েছি তোমরাই দেখো নাম মাত্র মানে এগুলো নিয়ম করা আর কি নিয়ম করার মতো ওকে দিয়েছি আমি সব না নিয়ম করার এটা অনেকগুলোই নিয়ে এখন খাওয়া শুরু করে দে হ্যাঁ খাচ্ছি আর বউ তো খাই না চিকেন শুনেছি যে শালি এসছে আমার ছেলে গেছে তখনই আমি দেশি মুরগি আমার গ্রামের থেকে নিয়ে আসছি যে কটা জিনিস থাকে
ওটাই। আর মানে বোন এসছে শুনে মানে মন তো মার ওখানে আসে আর কি, প্রথমে বাবা বাড়িতে আসে, তো যখনই শোনে যে বোন এসছে ও সঙ্গে সঙ্গে দেশি মুরগি, মানে যদি না পায় দেশি মুরগি তাহলে ব্যাপার আলাদা, আর বোন তো মাটন টাটন খায় না আর কি, মাটন খায় না বা খাসির মাংসটাও ও খায় না, ও খায়ই শুধু চিকেন, তো প্রথমে দেশি চিকেনটারই ব্যবস্থা করার চেষ্টা করে, তারপরে না পেলে আর কি করবে তখন হয়তো নিয়ে আসে। তো যাই হোক, যখনই শুনলো বোনের কথা তখনই চিকেনটা নিয়ে আসছে, সে অনেক বকবক করে ফেলছি, বোনও মানে খাওয়ার ডিস্টার্ব হচ্ছে মনে হয় ওরও, আর আমাকেও এখন তিয়ানকে খাওয়াতে হবে। তো বন্ধুরা একটু পরে তো বোন চলে যাবে, যাই না তখন ভিডিও করতে পারবো কি না, বা তিয়ানকে খেতে যে মানে তিয়ানকে খাওয়াতে খাওয়াতে হয়তো বোন চলে যাবে, তো ঠিক আছে যদি বোন যাওয়ার সময় আমি মানে তিয়ানকে খাওয়ানো হয়ে যায় তাহলে তো অবশ্যই তোমাদের সঙ্গে আরেকবার বোনের দেখা হবে। আর আমার আমার ইচ্ছে আছে অনেকদিন থেকে বোন আসলে আমি ঠিক করে যেতেই পারি না বাবা বাড়িতে, তো কালকে একটু যাবো দুই বোনে মিলে শর্ট বানাবো, বেশ মজা টজা করবো, তো দেখি কালকে দিনটা আসুক আর কি। তো এখন ওরা খাক, আমিও তিয়ানকে খাইয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, একটু পরে আবার দেখা হচ্ছে। তো এই যে বোন চলে যাচ্ছে, তিয়ান তোর মানির সঙ্গে দুষ্টুমি করছে, তিয়ানের আর্ধেক খাওয়া হয়ে গেছে আর কি, তো তাও আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম যে বোন চলে যাচ্ছে কি অ্যাক্টিং, এই দেখো দুষ্টুমি করছে, এখন মানি চলে যাবে, এখন মানি চলে যাবে, ওই যে বাবা ডাকছে, তো এই তোর জিজু ডাকছে হর্ন দিচ্ছে আর কি, ও বলছে মা চল আমি চল, মানে ও যাবে আর কি, তো হর্ন দিচ্ছে মানে মানে ডাকছে আর কি, তো এখন যেতে লাগবে আর কি, ওর নে তাড়াতাড়ি কর ব্যাগটা নে, ব্যাগ বলতে কি এই তার জাস্ট একটা পার্স নিয়ে আসছে আর মোবাইল, টাকা দেখি তো, আচ্ছা ঠিক আছে তিয়ান কথা বলতে দিচ্ছে না, টাটা গুড নাইট।